অতি কমল বড় শীতল আমি আশ্রয় নিলাম তোমার ওই চরণে আমি আশ্রয় জন্মে হরি বল হরি শুধু এক জন্ম জন্মে জ আমি আশ্রয় তাহলে এইভাবে দেখুন মা, ভগবান যে হবে তার মধ্যে থাকবে কি ধৈর্যশীলতা, যা মা ভগবান বিষ্ণুর মধ্যে ছিল। তাই তো ভগবান এইভাবে ভৃগুমণির দুটো চরণ নিজের পক্ষে আশ্রয় করেছিল। আর ভগবান বলেছে, ওগো আমি ভক্ত চরণ জানাইয়ে ধরি শুধু এক জন্মে নয় জন্মে জন্মে মন ওই জননে আশ্রয় দিল, শুধু এক জন্মে নয় জন্মে জন্মে ওই জননে আশ্রয় দিল, জন্মে মন তা হলাম বলে ওই জননে আশ্রয় দিল, জন্মে আমি ভাসি দুটি নয়ন জলে ওই জননে আশ্রয় হরি হরি বলে ওই জননে আশ্রয় হরি 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 বলে ওই জননে আশ্রয় হরি 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 বলে ওই জননে চরণে
তাহলে দেখুন মা কিভাবে ভক্ত হয়ে ভগবানকে পরীক্ষা করছে, তাহলে কেমন ভক্ত হলে তবে ভগবানের বক্ষে নিজের চরণ দিয়ে আঘাত করা যাবে। যারা বৃন্দাবনে গেছেন তারাও গেলে এখনো দেখতে পাবেন যে ভৃগুমণির পদচিহ্ন এখন আমার ভগবানের বক্ষে আছে। এবার চলে যায় মা দেবর্ষি নারদের কথায়। মহর্ষি হয়ে গেল, এবার আসছে কি দেবর্ষি, দেবতাদের ঋষি যিনি, দেবতারা যাকে আসনে ছেড়ে দেয় তিনি হলেন দেবর্ষি। সেই দেবর্ষিদের মধ্যে প্রধানে কে? কি গো মা প্রধানকে? ওই যে বিনা জানতে সারাদিন গান করে না, নাম কি? দেবর্ষি নারদ। নারদমণি আজকে কি করেছে? নারদমণি আজকে ব্রহ্মলোকে এসে, বিষ্ণুলোকে এসে তিনি নাম গুণকীর্তন করছে। কার? হরি। তিনি হরির নাম গুণকীর্তন করছে। আর সেই বিষ্ণুলোকের সম্মুখে বসে আছে কে? মা লক্ষ্মী আর আমার নারায়ণ বিষ্ণু দুই জনে বসে আছে, যুগলে বসে আছে। সেই যুগলের সম্মুখে এসে বলছে নারায়ণ 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 হরি নারায়ণ হরি নারায়ণ হরি সবাই মিলে করে করে তালি দিয়ে নারায়ণ হরি নারায়ণ হরি এদিক দিয়ে যাচ্ছিলাম, তা বলছিলাম প্রভু সবার তো অনেক কিছু হলো, আমার আর কি হলো? নারদমণি কথা শুনেছেন, বলছে এদিক থেকে যাচ্ছিলাম তো সবাই তো সব হলো, আমার কি হলো? ও নারদ, তোমার কি হয়নি তাই বলো, তোমার কি হয়নি তাই বলো। নারদমণি তখন বলছে প্রভু আমার প্রণাম আপনি গ্রহণ করুন। নারদ সকাল সকাল এইভাবে তুমি গান করছো, কিন্তু তুমি যে গান করছো কিন্তু আজকে তুমি কেন বিনা যন্ত্রে গান করছো? প্রতিদিন তো তুমি বিনা যন্ত্রে গান করো, কিন্তু আজকে তুমি কেন বিনা যন্ত্রে গান করছো? ও মায়েরা, এই যে দুটো কথার মধ্যে কিন্তু একটু অর্থ লুকিয়ে আছে। নারদ মানে কি যন্ত্রে গান করে? বিনা যন্ত্রে, তাই তো? বয় দীর্ঘই দন্তান্নয় আকার, বিনা মানে কি?
যে যন্ত্র আমার মা সরস্বতীর হাতে থাকে, বাদ্যযন্ত্র যাকে বলে, আর বয় হস্যই দন্তান্নই আকার বিনা, মানে আজকে কোনো যন্ত্র নেই, যন্ত্র ছাড়া নারদমণি কীর্তন করছে, গান করছে। তাই ভগবান প্রশ্ন করলো, নারদমণি প্রতিদিন তুমি বিনা যন্ত্রে গান করো, কিন্তু আজকে কি ব্যাপার, তুমি বিনা যন্ত্রে গান করছো? বলে প্রভু আনন্দ বিরাজ করছে না। কেন নারদ আনন্দ বিরাজ করছে না কেন? বলে প্রভু আমার মনে বড় সাধ জেগেছে, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব। বলে করেই যখন ফেলেছো তা করেই ফেলো, দেরি করছো কেন? আচ্ছা প্রভু, এই জগতের মধ্যে তোমার সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? এই জগতের মধ্যে তোমার সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? বলে কেন নারদ তুমি জানো না আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? বলে এই কথা বলতে গেলে আজকে হবে না, তুমি আগামী কাল এসো। বলে প্রভু তো একটা সামান্য কথার উত্তর দিতে তোমার কি না একদিন সময় লাগবে? ও প্রভু তুমি যুক্তির বাইরে, বিচারের বাইরে, মাপের বাইরে, তর্কের বাইরে, সবাইয়ের ঊর্ধ্বে, তোমার হাতের মুঠোই এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, আর তোমার কি না একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিকে একদিনে সময় লাগবে? প্রভু বলো না তোমার সর্বশ্রেষ্ঠ ভক্তকে। নারায়ণ তখন বলছে, নারদ তা তোমার কি মনে হয় যে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত কে হতে পারে? নারদমণি একটু বেশ অহংকার দেখিয়ে বলল, প্রভু নিজের মুখে নিজের নাম বলবো কেমন একটা লজ্জার বিষয় না? তার মানে নারদমণি জানে যে নারদমণি নারায়ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত। বলে প্রভু তুমি বলো না। বলে আজকে আমি বলতে পারবো না, আমার অনেক কাজ আছে, সংসারের অনেক চাপ। বলে প্রভু তুমি আমাকে হাসালে, তোমার আবার কিনা সংসার? যে সংসার ত্যাগী হয়ে বনবাসী হয়ে কত যোগীমণি ঋষিগণ তোমাকে পাওয়ার লাগে তপস্যা করছে, আর তুমি কিনা ভগবান হয়ে তুমি কিনা সংসারের অজুহাত দেখাচ্ছ? ও প্রভু তা সংসারে তোমার কি কাজ আছে? বলে এই যে আমার বাম পাশে যিনি বসে আছেন, লক্ষ্মী তোমার কে হয়? বলে কেন প্রভু আপনি যদি আমার বাবা হন ওটা আমার মা, মা লক্ষ্মী। বলে তোমার মায়ের একটা অভ্যাস আছে, স্নান করার আগে তেল মাখা, তেল মাখার অভ্যাস আছে তোমার মায়ের স্নান করার আগে। আর একটা অভ্যাস কি, সাত সমুদ্রের জল এক জায়গায় করলে তবে মা লক্ষ্মী স্নান করে, তার আগে নয়। বলে প্রভু এই দুটো কাজ যা বললে, এই দুটো কাজের মধ্যে যদি একটা কাজ আমি করে দিই তাহলে তুমি একটু টাইম পেয়ে যাবে, সময় পেয়ে যাবে, আর তার মধ্যে আমার উত্তরটা একটু খুঁজে রাখবে। নারায়ণ মনে মনে চিন্তা করলো, বেশ তাই হোক, নারদ তুমি কি কাজ করবে? নারদ মনে একটু ভেবে চিনতে নিল, মনে একটু ভেবে নিয়ে বলতে লাগলো, চালা কি করলো, কারণ হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। নারদমণি একটু চালাকি করল কি না? নারদমণি বলতে লাগলো, প্রভু এক বাটি তেল যদি একবার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘোরালে যদি হয়ে যায়, তাহলে সাত সমুদ্রের জল এক জায়গায় আমি বা করতে যাচ্ছি কেন? ও প্রভু কই দেখি তোমার ওই তেলের বাটিটা আমার হাতে দাও দেখি, আমি একবারই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ওই তেলের বাটি ঘুরিয়ে আনব। ওমা যেই না তেলের পাত্র নিয়ে, তেলের বাটি নিয়ে যেই না নারদের হাতে দিতে গেছে, এমন সময় ভগবান বলছে, খবরদার নারদ ওই এক পাত্র তেলের বাটি থেকে এক ফোঁটা তেল যেন না মাটিতে পড়ে। এক ফোঁটা তেল যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু তোমার মা লক্ষ্মী সেই তেল কিন্তু গ্রহণ করবেন না, মাখবেন না। প্রভু
এক পাত্র তেলের মধ্যে যদি এক ফোঁটা তেল যদি পড়ে যায় তাহলে তুমি বুঝবে কেমন করে? বলে কেন, তেলের কালার পরিবর্তন হয়ে যাবে, রং পরিবর্তন হয়ে যাবে, তেলের কালার হয়ে যাবে কালো। বলে বেশ প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এই তেলের বাটি ঘোরাতে পারি। এই বলে নারদ মুনি লক্ষ্মীনারায়ণের যুগলে প্রণাম জানিয়ে চলল কোথায়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তেলের বাটি ঘোরাতে। ছুটিতে ছুটিতে নারদ বিশ্ব ভুবন মাঝে, ছুটিতে ছুটিতে নারদ বিশ্ব ভুবন মাঝে, ছুটিতে নারদ বিশ্ব ভুবন মাঝে, আসিয়া নারায়ণ কথা নারায়ণ বিরাজে, আসিয়া নারায়ণ কথা নারায়ণ বিরাজে, আসিয়া নারায়ণ কথা নারায়ণ বিরাজে, আমাদের প্রথমের কাজ কি? আসন গ্রহণ করার আগে কি কাজ? হ্যাঁ, আমাদের কাজ হলো আগে জুতোগুলো খুলে নিয়ে আসনের উপরে রাখা, তাই তো? নাকি প্রণাম করা, কোনটা? আসন গ্রহণ করব সেই আসনে প্রণাম করা, যার কাছে এসেছি তাকে স্মরণ করা, তাই তো? নারদ মুনি কি করছে, তেলের বাটি ঘুরিয়ে এনে নারদ মুনি লক্ষ্মীনারায়ণ যুগলের সম্মুখে এসে কি করছে, প্রণামে জানায়, প্রণামে জানায় নারায়ণ বিরাজে, প্রণামে জানায়, প্রণামে জানায় যুগল চরণে, প্রণামে জানায় যুগল চরণে, প্রণামে জানায়, আমি তোমার দাস হলাম যুগল চরণে, প্রণামে যুগল চরণে প্রণাম জানিয়েছে। নারদ মুনি এসে বলছে নারায়ণের জয় হো, জয় হো, জয় হো, মা লক্ষ্মীর জয় হো, জয় হো, জয় হো। নারায়ণ লক্ষ্য করল যে এক পাত্র তেল নিয়ে নারদ মুনি যেই না ভগবানের সম্মুখে দাঁড়িয়েছে, ভগবান হাসতে হাসতে বলল, ও নারদ বলি তোমার এমন অবস্থা কেন গো? বলে কেন প্রভু কি অবস্থা? বলে এক পাত্র তেল ঘোরাতে এই যে দেখতে পাচ্ছি তোমারই তেল বেরিয়ে গেছে, সারা গায়ে শ্বেত বিন্দু, গর্ম বিন্দু, ঘাম বিন্দু ঝরে ঝরে পড়ছে। ও নারদ তা বলি পাত্র থেকে এক ফোঁটা তেল পড়েনি তো মাটিতে? বলে দেখে নাও প্রভু, এক ফোঁটা তেলও কিন্তু মাটিতে পড়েনি। নারদ তুমি এই যে তেলের বাটিটা ঘুরিয়েছো, এই তেলের বাটি ঘোরাতে ঘোরাতে তুমি কবার আমার নাম গান করেছো, তুমি কবার হরি নাম করেছো? বলে প্রভু হরিনাম করব কি, এই তেলের বাটির দিকে দেখতে দেখতে হরিনাম আমার মাথায় উঠেছে, হরিনাম আমি আর করতে পারি। বলে ভেবে দেখো তো নারদ, তুমি একবার ভেবে দেখো, তেলের বাটি ঘোরাতে ঘোরাতে ভগবানের একটা কাজ করতে গিয়ে তুমি কিনা ভগবানকেই ভুলে গেলে, তুমি ভগবানের নাম ভুলে গেলে। বলে প্রভু তুমি তুমি তো সেই থেকে আমাকে অনেক প্রশ্ন করে যাচ্ছ, কিন্তু তুমি কি আমার প্রশ্নের উত্তর খুঁজে রেখেছ? খুঁজেছি নারদ, খুঁজেছি। তা বলো এক পাত্র তেল যে তুমি ঘুরিয়েছ আমার নাম তুমি একবারও করনি, তা ভেবে দেখো নারদ এই সংসারবদ্ধ মানুষগুলোর কথা, যারা প্রতিনিহত সংসারে থেকে স্ত্রী বলছে দাও, স্বামী বলছে দাও, পুত্র বলছে দাও, কন্যা বলছে দাও, এই চা পাওয়ার মাঝখানে দিনান্তে একবার হলেও এই সংসারবদ্ধ দেব দেবী দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে আমার নামগুলো কীর্তন করে,
তাহলে তুমি ভেবে দেখো না রো, সর্বত্যাগী সন্ন্যাসী তুমি শ্রেষ্ঠ হবে নাকি এই সংসারে থাকা মানুষগুলো শ্রেষ্ঠ হবে। নারদ মুনি মাথাটা নিচু করে নিয়ে বলতে লাগলো, ভগবান শিক্ষা হয়ে গেল আমার, শিক্ষা হয়ে গেল, কিন্তু তোমার কাছে যে আমার একটা চাওয়া রয়ে গেল প্রভু, তুমি তোমার কাছে আমার একটাই চাওয়া, কি চাওয়া প্রভু? তুমি একবার হলেও আমাকে ওই সংসারে পাঠাও, তুমি একবার হলেও আমাকে সংসারী করো, আমি সংসার করতে চাই। আর সংসারে থেকে কেমন করে ভগবানকে ডাকতে হয় আমি দেখতে চাই প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সংসারে যেতে পারি। তবে হ্যাঁ প্রভু, আমি যে শুধু সংসারে যাব, সংসারে গিয়ে আমি শুধু সংসার করব তা কিন্তু নয়। ওগো যে সংসারে কি বলছে মা, যে সংসারে আমি যে সংসারে যাব, কিন্তু সংসারে যাওয়ার আগে আমি কোন যুগে যাব সেটা তো আমাকে দেখতে হবে, কারণ আমি যখন সত্য যুগে আছি ত্রেতা চলে যাবে, দাপর চলে যাবে, কোন যুগে যাব? ভগবান তুমি আমাকে ঠিক করে দেবে যে আমি কোন যুগে গেলে তোমার ভালো হবে আর তুমি সেখানে যেতে পারবে। বেশ নারদ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমাকে বর প্রদান করলাম, যে তুমি সংসারে গিয়ে নাম সংকীর্তন করতে পারবে। যেই যুগে যাই না কেন প্রভু গো, আমি সংসারী হইয়া তোমার না হরি নাম গাইতে পারি।
তয়ে হয় না আমি যতয়ে হয় না ঘর সাহরি প্রভু গো জনুই বদনে হরি নাম গাইতে পারি ভগবান বলল তথাস্তু তাই হোক আগত কলিযুগে তুমি হবে নবদ্বীপের শ্রীবাস পণ্ডিত আর তুমি যেই সংসারে যাবে সেই কলিযুগে আমি হব নবদ্বীপের গৌর হরি আর নবদ্বীপের গৌর হই হই সেই শ্রীবাসের আঙিনায় করব নাম সংকীর্তন বলল প্রভু আমি যখন শ্রীবাস হব তুমি যখন আমার গৌর হরি হবে তাহলে তুমি আমার আর একটা মনের বাসনা কামনা পূরণ করো কি পূরণ আমি যে সংসারে করব প্রভু সংসার প্রভু গো ও যে সংসার করব সংসার ভজন কি বলছে মা যেই সংসারে করব আমি সংসার ভজন সেইখানে তুমি গিয়ে করবে নর্তন নর্তন মানে কি নৃত্য গৌরহরি তুমি আমার সংসারে গিয়ে আমার আঙিনায় গিয়ে তুমি নাম সংকীর্তন করবে আর সেই নাম সংকীর্তন যেন আমি আমার এই নয়নে দিয়ে প্রভু দেখতে ছিল বলে আজকে আমরা কলিযুগে শ্রীবাস প্রভুকে পেয়েছি সেই শ্রীবাস প্রভু কলিযুগে এলেন কলিযুগে শ্রীবাস পণ্ডিত বিবাহ করলেন কাকে না শ্রীবাস প্রভুর স্ত্রীর নাম ছিল মালিনী মালিনী আর শ্রীবাস প্রভুর একটা পুত্র সন্তান হয়েছিল সবে মাত্র পুত্র সন্তান হয়েছে নবজাতক শিশু তা মা মালিনীর মনে বড় স্বাদ জেগেছে যে নিতাই গৌর দুই ভাইকে এই কলিযুগে সে নিজের হাতে রন্ধন করে আজকে তাকে সেবা দেবে সেই নিতাই গৌরকে
সেবা দেব, মনে বড় ইচ্ছা জেগেছে। তাই মা মালিনী আমার কি করছে, মা মালিনী সুভাষ প্রভুকে বলল, ও প্রভু প্রভু তুমি একটু যাবে নবদ্বীপের হাটে থেকে আমার নিতাই আর গৌরের জন্য তুমি কিছু জিনিস কিনে আনবে। কি জিনিস? না তুমি কিছু মোচা কিনে আনবে, একটু থোর কিনে আনবে, আর একটু কচি লাউ কিনে আনবে। ও মায়েরা নিতাই গৌর কি খেতে ভালোবাসত গো? নিতাই গৌর কি সেবা করত? থোর মোচার ঘণ্ট আর কচি লাউয়ের পায়েস। তা মা মালিনী আমার সুভাষ পণ্ডিতকে আদেশ করলো, আর তার সাথে আদেশ করলো কি, স্বামী তুমি আজকে নিতাই আর গৌর দুই ভাইকে নিমন্ত্রণ করে আসবে, তারা যেন আমার বাড়িতে আজকে ভোজন করে, আর তার সাথে নাম সংকীর্তন যেন করে। এই বলে চলে গেল সুভাষ প্রভু। কোথায় না সুভাষ প্রভু আজকে নদিয়ার হাটে চলে গেল, আর মা মালিনী আমার নিজেই চলে গেল নিতাই আর গৌরের বাড়িতে দুই ভাইকে নিমন্ত্রণ করতে। ও মায়েরা এই যে নিমন্ত্রণ, নিমন্ত্রণের কিন্তু অনেক রকম ধারা আছে। ওগো যেও আমার বাড়িতে খেও এই কথা বললে কিন্তু কেউ আসবে না, তাই না? নিমন্ত্রণের অনেক রকম ধারা আছে। তাই মা মালিনী আমার নিমন্ত্রণ করছে, কেমন করে গলবস্ত্র কৃত লগ্নে আজকে নিতাই গৌর দুই ভাইকে নিমন্ত্রণ করছে। একদিন ইচ্ছা করিবে ভজন।
আর নিজেকে স্ত্রী ডাকতে পারল না, নিতাই গৌর দুই ভাই চলে গেল কোথায়, মা মালিনীর বাড়িতে শ্রীবাস প্রভুর আঙিনাতে। ও মাইনা, শ্রীবাস প্রভুর আঙিনাতে গেছে, সেখানে গিয়ে নাম সংকীর্তন করছে। আমরাও সবাই মিলে একটু নাম সংকীর্তন করব, দুটি বাহু উত্তোলন করে প্রেমসে সবাই মিলে, কেউ যেন না বাদ যায়, সবাই মিলে একসাথে, সবাই মিলে। বাহ প্রেমসে, বাদ কেন মা, সবাই মিলে, বাহ সবাই মিলে মুখে। ও মা চলে যাচ্ছেন নাকি, কেন মা, যাইনি তাই জায়গা আছে প্রেমসে, সবাই মিলে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড। আমার আধ ঘন্টাও নেই, একটু বসো, একটু কষ্ট করো, এটা অনুরোধ, একটু বসো। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সবাই মিলে। কারণ সাড়ে বারোটা বেজে গেছে, এই সাড়ে বারোটার সময় দেখবেন কালকে দিনটা চলে গেলে বলা যায় আজকে দিন, এই দিনটা চলে গেলে আবার একটা বছর পরে কেউ কিন্তু সাড়ে বারোটা বা একটার সময় এই জায়গায় কিন্তু বসে এইভাবে থাকবে, তাই না? সবাই মিলে ভাগ্যবতী রাধা কুণ্ড
শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। নিতাই গৌড় দুই ভাই আজকে মালিনীর বাড়িতে ভোজন করতে এসেছেন আর তার সাথে নাম সংকীর্তন করবে। ওই যে বলে না, যার নুন খায় তার একটু গুণ গাইতে হয়। নিতাই গৌড় দুই ভাই মালিনীর বাড়িতে জানে আজকে খাওয়া দাওয়া ভালো মন্দ খাওয়া দাওয়া আছে, তাই নিতাই গৌড় দুই ভাইকে আর কিছু বলতে লাগলো না, দুই ভাই শ্রীবাস রাঙ্গিনায় নৃত্য করতে লাগলো আর তার সাথে করছে কি কীর্তন। কেমন ভাবে গো মা? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়ে কি সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জানেন তো? আচ্ছা কারা কারা জানেন না মায়ের একটু উলুধ্বনি করুন তো। বা ওই মা আমার জানেন না। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। সবাই মিলে একসাথে আমরা গাইব, প্রেম সে দুটি বাহু তুলে দেখি সবাই মিলে। কেউ যেন না বাদ যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে নিতাই গৌড় দুই ভাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইছে শ্রীবাস রাঙ্গিনায়। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে Oh, yeah.